বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান শুধু চলচ্চিত্রেই নয়, টিভির পর্দাতেও সমানভাবে জনপ্রিয় ছিলেন তিনি। এছাড়াও একাধারে তিনি নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা, গল্পকার হিসেবেও ছিলেন সমাদৃত। চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামানের সম্পৃক্ততা ঘটে উদয়ন চৌধুরী পরিচালিত বিষকন্যা ছবিতে সহকারী পরিচালক হিসেবে। সে সময় চিত্রনাট্য লেখাতেও জড়িয়ে পড়েন তিনি। প্রায় শতাধিক চলচ্চিত্রের চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন এটিএম। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবেও চলচ্চিত্রের জীবন শুরু করলেও 1965 সালে বিভিন্ন ধারায় অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আগমন তার। 1976 সালে চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রতে খলনায়কের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। সে ধারাবাহিকতায় একের পর এক চলচ্চিত্র অভিনয় করেন এই কিংবদন্তি। স্বীকৃতি হিসেবে পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা আর 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 5 দশকের বেশি সময় ক্যারিয়ারে এটিএম শামসুজ্জামান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম হচ্ছে লাঠিয়াল, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, অশিক্ষিত, সূর্যদিগল বাড়ি, ছুটির ঘণ্টা, লাল কাজল, পুরস্কার, দায়িকে, দোলনা, শ্বশুরবাড়ি, জিন্দাবাদ, মন বসানা, পড়ার টেবিলে, কুসুম কুসুম প্রেম, গেরিলা, লাল টিপ, চোরাবালি, পাঙ্কুজামাই। নোয়াখালীর দৌলতপুরে নানার বাড়িতে জন্মগ্রহণ করা এটিএম শামসুজ্জামানের পরিচালিত একমাত্র সিনেমা এবাদত। গুণী অভিনেতা 2021 সালের 22 ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। নাঈম খান, বি নিউজ, ঢাকা।